করতে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহি নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতে নজর রাখবো যে খবরের দিকে। প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জসবন সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। রবিবার সকাল 6:55 দিল্লির সেনা হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, গত 25 জুন থেকে তার চিকিৎসা চলছিল। সেপসিস এবং মাল্টি অর্গান ডিসফাংশন সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় মোদী লিখেছেন, প্রথমে একজন সেনা এবং তারপর অভিজ্ঞ রাজনীতিক হিসেবে দেশ সেবা করেছেন তিনি। অটল বিহারী বাজপেয়ী সরকারে তিনি অর্থমন্ত্রক, বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার প্রয়াণে আমি শোকাহত। দলের সাংগঠনিক দিকেও প্রয়াত রাজনীতির অবদান স্মরণ করেছেন মোদী। সমবেদনা জানিয়েছেন তার পরিবারের প্রতি। সামনের বছরে বিয়ে হওয়ার কথা ছিল, ছিল অনেক স্বপ্ন, কিন্তু একটি দুর্ঘটনায় তাদের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক তরুণ তরুণীর। যেরকমটা জানা গিয়েছে, সল্টলেক করে দুজন স্কুটি করে চিনার পার্কের দিকে যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের নিচে দুর্ঘটনা ঘটে। বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম দীপায়ন মুখার্জি এবং তরুণীর নাম মেধা পাল। তরুণের বাড়ি বরাহনগর ও তরুণীর বাড়ি বিরাটি। সরকারি নির্দেশে বারবার বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে, স্যানিটাইজার ব্যবহার করতে, মাস্ক ব্যবহার করতে। করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে, কিন্তু এখনো পর্যন্ত মানুষ সাবধানতা অবলম্বন করছে না। বিশেষ করে রাস্তাঘাটে মহিলাদেরকে দেখা যাচ্ছে মুখে মাস্ক ব্যবহার না করতে। কিন্তু এই বিষয়ে এবার বিশেষ উদ্যোগ নিলেন এক ব্যক্তি। তিনি বিশেষ ধরনের নকশা করলেন, সেটা আবার করোনা নকশা। তার দাবি একটাই, সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করা। বাড়ি থেকে শাড়িটা পরে যখন মহিলারা রাস্তায় বের হবেন, তখন আঁচল দেখে মনে হবে মাস্কটা মুখে দিতে। তাই রাস্তাঘাটে বিশেষ করে মহিলাদের মুখে মাস্ক ব্যবহার কম হওয়ায় শান্তিপুরের সূত্রাগরের 60 বছরের অরুণ ঘোষ তাঁত কাপড়ের ওপর করোনা মাস্ক ফুটিয়ে তুলেছেন। তা আমাদের শান্তিপুরের ব্যবসায়ীরা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে, এই তাঁতের কাপড়ের ওপরে একটা করোনার যে সংকেত তার নকশায় ফুটিয়ে তুলেছে, যার ফলে যেসব মহিলারা বা মামনেরা পড়বেন, তারা কোনো জায়গায় মানে বাড়ি থেকে বেরোতে গেলে বা কোনো জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে, তারা ওই কাপড়ের শাড়ির কোনো আঁচল বা কিছু ঠিক করতে গেলে বা নকশা দেখলে তখন বুঝতে পারবে না এখন করোনার মহামারী চলছে, তার ফলে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন, মুখে মাস্ক নেবেন, তারপরে স্যানিটাইজার নেবেন, এগুলো ইউজ করবেন। শাড়িটা যখন পরে বেরোবে তখন ওই আঁচলটা ঠিক করার জন্য হয়তো ভাববে যে দেখেও মনে হবে যে হ্যাঁ একটা নির্দিষ্টভাবে আমরা মানে সরকার যেভাবে নীতি বেঁধে দিয়েছে যে মাস্ক স্যানিটাইজার বাধ্যতামূলক, সেইভাবে করোনাটা দেখে হয়তো হ্যাঁ আমি তো একটা স্যানিটাইজার নিইনি কি মাস্কটা পরিনি, এই জন্য মানে আমাদের শান্তিপুরের মহাজনরা একটা উদ্যোক্তা নিয়েছে, এটা একটা খুব একটা ভালো উদ্যোক্তা নিয়েছে। মানে আমরা বাড়িতে প্রত্যেকটা মেয়েরা হচ্ছে এখনকার দিনে মানে শাড়ি চুড়িদার কিছু মানে শাড়ি চুড়িদার সব কিছু মানে পরা হয়, তার জন্য শাড়িটা যাতে বারবার দেখে মানে মনে হয় যে আমি যে একটা আঁচলটা ঠিক করার সময় দেখার সময় মনে হয় যেন যে মানে হচ্ছে এটা করার জন্য আঁচলটা ঠিক হয় যে আমি মাস্কটা স্যানিটাইজারটা সবসময় ব্যবহার করি, যে করোনাটা এইভাবে চলছে যে সারা দেশে যেরকম সংক্রমণটা যেরকমভাবে ছড়িয়েছে সেই জন্য হচ্ছে আমরা হচ্ছে প্রতিনিয়ত এই জন্য আমাদের মহাজনরা একটা ভালো উদ্যোক্তা নিয়ে এই 2020তে করোনার একটা ভূমিকা পালন করার জন্য একটা শাড়ি ব্যবহার করেছে। ক্যানিংয়ের সরকারি জমিতে বেআইনিভাবে লিজ দেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগ সেখানকার এক স্থানীয় নেতার বিরুদ্ধে। যদিও এই সরকারি জমিতে বেআইনিভাবে লিজ দেওয়াকে আটকালো প্রশাসন। সরকারি জমিতে গত 6 অগস্ট বেআইনিভাবে বাগান নিলামের বিজ্ঞপ্তি জারি করে এক স্থানীয় নেতা। অবৈধভাবে বাগানটি 3 বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ নেয়, কিন্তু আইনত তা কোনোভাবে করা যায় না। আর এই উদ্যোগকে রুখে দিল ক্যানিং মহকুমা প্রশাসন। ক্যানিং এক বিডিও নীলাদ্রি শেখর দে চিঠি দিয়ে ব্যাখ্যা দেয়, এইভাবে লিজ দেওয়া যায় না, তারপরই গোটা প্রক্রিয়া আটকে যায়।
নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।